মাটির মুরগি আর সোনার ডিম। রত্না একদিন বায়না ধরে যে তার টাকা জমানোর একটি ব্যাংক চাই। বাবা বাবা, আজ বাড়ি ফেরার সময় আমার জন্য একটি ব্যাংক নিয়ে এসো। আমার তো কোনো ব্যাংক নেই, আমার জন্মদিনের দিন ওটা ভাঙবো, ওতে থেকে অনেক টাকা বের হবে। আমার সব বন্ধুদের অনেক সুন্দর ব্যাংক আছে, বাজারের ওই পাশে অনেক সুন্দর মাটির জিনিসপত্র আর মাটির ব্যাংক বানানো ওয়ালা বসে। বাবা, তুমি আমাকে এনে দেবে তো? আরে আরে, অনেক দুষ্ট হয়ে গেছো তুমি, এখন তুমি এই বয়স থেকেই টাকা জমাবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বিকেলে আসার সময় আমি নিয়ে আসব। রত্নার বাবা সেই গ্রামে অনেক বড় স্বর্ণকার ছিল। সে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় অনেক সোনা বাড়িতে নিয়ে আসত। একদিন তার কাছে তার কাস্টমারের বানাতে দেয়া সোনার ডিম ছিল। এই ডিমগুলো এখন বাড়িতে নিয়ে যাই, এভাবে দোকানে রেখে যাওয়া ঠিক হবে না, আজকাল তো চুরি বেড়ে গেছে। বাবা সেই ডিমগুলো ব্যাগে ভরে বাড়ির দিকে যাচ্ছিল। বাজারের কাছে আসতেই তার মনে পড়ে যে রত্না একটি ব্যাংক নিতে বলেছিল। ওহো, মনে পড়েছে, যাই রত্নার জন্য একটা ব্যাংক নিয়েই যাই। সে রত্নার জন্য দোকান থেকে একটি বাঁচির ব্যাংক নেয়, যেখানে টাকা জমানোর জন্য গোল ছিদ্র ছিল। বাবা সেই মাটির ব্যাংকগুলোর ভুল ত্রুটি বের করছিল। আরে কোনোটাই তো ঠিকঠাক না, একটার নাক বড়, এর চোখ তো একদমই ঠিক নেই। হ্যাঁ, এটা ঠিকঠাক মনে হচ্ছে। যখন সে সব থেকে ভালো মুরগি খুঁজছিল, তখন হঠাৎ তার ব্যাগ থেকে একটি সোনার ডিম বের হয়ে মাটির মুরগির ভেতরে চলে যায়। বাবা সেটি কোনোভাবে বুঝতেও পারে না, আর সে মাটির মুরগি নিয়ে টাকা দিয়ে বাড়িতে চলে আসে। আরে বাবা, আমার জন্য ব্যাংক এনেছো? বাবা, আমার জন্য এনেছো? চুত্তু সুন্দর একটা ব্যাংক। রত্না মাটির ব্যাংক পেয়ে অনেক খুশি হয়। পরদিন যখন তার বাবা ডিমগুলো গুনতে শুরু করে, একটি ডিম কম ছিল। হায় প্রভু, এখন আমি কাস্টমারকে কি বলবো, আমার ডিম কোথায় গেল? সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজার পর তার মনে পড়ে যে আগের দিন বাড়ি ফেরার সময় সে ব্যাংক কিনেছিল। সে সাথে সাথে রত্নার মাটির ব্যাংক দেখে। আরে রত্না, বাবা তোমার ব্যাংকটা একটু দাও তো। ভুলবশত মাটির মুরগি নিচে পড়ে যায় আর ভেঙে যায়। রত্না জোরে জোরে কান্না করতে থাকে। আমার ব্যাংক, বাবা আমার ব্যাংক ভেঙে ফেলেছে, আমার ব্যাংক। আরে রত্না, শান্ত হও বাবা। তার বাবা খুশি হয়ে যায়, কারণ মাটির ব্যাংকের ভেতর সোনার ডিম ছিল। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ, নয়তো আজ আমি ভীষণ ঝামেলায় পড়ে যেতাম। চলো, এখন আমি তোমাকে একটা না, দুইটা ব্যাংক কিনে দেব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ হ্যাঁ বাবা। রত্না তার বাবার সাথে ব্যাংকের দোকানে যায় আর আবারও দুইটি মাটির ব্যাংক নিয়ে আসে, আর তার বাবাকে বলে, এই মুরগিগুলো কি আবার সোনার ডিম দিবে বাবা? রত্নার কথা শুনে তার বাবা মা জোরে জোরে হাসতে থাকে। অহংকারী মহিষ এবং রেলওয়ে ক্রসিং। রামনগরে রামু নামের এক লোক থাকত। তার একটি মহিষের গাড়ি ছিল, তার মহিষ দুটি চালাত। এটি রামুর উপার্জনের একমাত্র মাধ্যম ছিল। সে অনেক ভালো এবং সৎ লোক ছিল। সে তার মহিষকে অনেক ভালোবাসত। সে তাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াত এবং তার সেবা করত। সে কখনো গাড়িতে অতিরিক্ত বোঝা বহন করত না। আরে রামু ভাই, এই বস্তা দুটিও নিয়ে যাও। আরে না মহাজন মশাই, আমি জানি আমার মহিষ কতটা নিতে পারবে, এই বস্তা দুটি আমি পরে নিয়ে যাব, আপনাকে বেশি টাকা দিতে হবে না। আচ্ছা ভাই, তোমার ইচ্ছে, জিনিস তো তুমিই নিয়ে যাবে। এত আদরে তার মহিষটি অহংকারী হয়ে যাচ্ছিল এবং সে অহংকারের সাথে পুরো গ্রামে ঘুরে বেড়াত। রামুর গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার পথে একটি রেলওয়ে ক্রসিং পড়ত, যে ক্রসিংয়ে কোনো গেটওয়ে ছিল না। যখন রামু সেই রাস্তা ব্যবহার করত, সে অনেক সাবধানে থাকত যেন ট্রেন কাছে চলে না আসে। রেলওয়ে ক্রসিং আসতেই রামু তার মহিষকে বলত, আরে আরে বাবা, থাম থাম, আসতে যা, দেখ রেলওয়ে ক্রসিং চলে এসেছে, একটু দাঁড়া, এদিক সেদিক দেখে নেই যে কোনো ট্রেন আসছে কিনা। রামুর এই কথা সেই মহিষের ভালো লাগত না। সে ভাবত, এ আর কেমন গাড়ি, তার থেকেও বেশি শক্তিশালী, আর একথা ভেবে তার অনেক রাগ হতো।
এর রামু নিজেকে ভাবে কি, সব সময় এর সামনে এসে আমাকে থামতে হয়, আমার শক্তি সম্পর্কে জানে না। একবার যদি সে আমাকে ছেড়ে দেয় তাহলে আমি এই ট্রেনকেই হারিয়ে দেব, সব সময় আমাকে দুর্বল ভাবে। কিন্তু গাড়িতে রামু বসে থাকার কারণে মহিষ সেখান থেকে যেতে পারত না, সে শুধুই রাগ করতে থাকত। রামু মহিষ সব সময় ভাবত যে কখন সে সুযোগ পাবে আর এই ট্রেনের সাথে প্রতিযোগিতা করবে। একদিন অনেক বেশি গরম পড়ছিল এবং রামু তার মহিষকে রেলওয়ে ক্রসিং এর পাশে থামিয়ে দেয় এবং মহিষকে বলে, তুই চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাক, আমি তোর জন্য আর নিজের জন্য একটু পানি নিয়ে আসছি, এখান থেকে নড়বি না, একটু পরেই কিন্তু ট্রেন আসবে। রামু তার মহিষকে এ কথা বলে পানি আনতে চলে যায়। রামুকে গাড়ি থেকে নামতে দেখে মহিষ অনেক খুশি হয়। আজকে অনেক বড় সুযোগ পেয়েছি, আজ এটাকে আমি হারিয়েই ছাড়ব, আমি ওর থেকেও শক্তিশালী। তখনই ট্রেন সেখানে আসে, যখন ট্রেন ক্রসিং এর কাছে চলে আসে তখনই মহিষ সামনে এগোয় এবং সে ট্রেনকে ধাক্কা দিয়ে থামিয়ে ফেলার কথা ভাবে। কিন্তু ট্রেনের সাথে তো সে পেরে ওঠে না, বেচারা মহিষ ট্রেনের সাথে ধাক্কা লেগে মারা যায় আর রামু দূর থেকে দেখে কাঁপতে থাকে। এ কি করলি তুই, তোকে আমি কত বুঝিয়েছিলাম যাস না ট্রেনের সামনে, আজ আজ তোর অহংকারের কারণেই তুই নিজের প্রাণ হারালি। এই জন্যই বলে যে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। এক গ্রামে শঙ্কর নামের এক লোক থাকত। বেচারা শঙ্কর অনেক পরিশ্রম করত, কিন্তু এরপরও অনেক কষ্টে তার সংসার চালাতে হতো। এই রিক্সা চালাতে চালাতেই তো আমার জীবন শেষ হয়ে যাবে, আমার অবস্থা পরিবর্তন করতে হলে আমাকে ভালো কিছু ভাবতে হবে, এর থেকে অন্য কিছু করতে হবে। একদিন শঙ্কর দেখতে পায় যে তার বন্ধু মদন অনেক সুন্দর আর নতুন কাপড় পরে কোথাও যাচ্ছে। শঙ্কর মদনকে বলে, আরে বন্ধু মদন, কেমন আছো তুমি? তুমি তো এখন অনেক ধনী হয়ে গেছো, গলায় সোনার চেন, এত ভালো কাপড়, কিভাবে এসব করলে বলো তো আমাকে। আমি শহরে এক বড় মহাজনের কাছে কাজ করি। শোনো শঙ্কর, তুমি অনেক গরিব, আজকের পর থেকে আমাকে বন্ধু বলে পরিচয় দেবে না, আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকতে পারে না, বুঝতে পেরেছো? বেচারা শঙ্কর লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। একদিন শঙ্কর অনেক কাজ করে, সে সারাদিন কাজ করতেই থাকে। রিক্সা চালাতে চালাতে রাত হলে সে বাড়ি ফিরে আসছিল, তখন হঠাৎ তার রিক্সার টায়ারে হাওয়া চলে যায়। সেটি ঠিক করার সময় সে দেখতে পায় যে মদন একটি ঘরের ভেতর যাচ্ছে। এত রাতে মদন এখানে কি করছে? অবশ্যই কোনো রহস্য আছে, আমি ওর পিছু নেই। শঙ্কর মদনের পিছু নেয় এবং দেখতে পায় যে মদন সেই বাড়িতে চুরি করছে। হে প্রভু, ও কি তাহলে এভাবেই ধনী হয়েছে? শঙ্কর দেখতে পায় যে মদন সেই বাড়ির সব কিছু নিয়ে গাছের নিচে লুকিয়ে ফেলেছে। আচ্ছা, তাহলে সে এভাবে ধনী হয়েছে, মনে হচ্ছে আজকে সকালে এসে এখান থেকে সে টাকা নিয়ে যাবে, তার আগেই আমি এগুলো নিয়ে যাই। সে পরে সেগুলো তুলে নিয়ে যায়। এরপর থেকে সে মাঝে মাঝে এমন করত। মদন যা চুরি করত আর লুকিয়ে রাখত, শঙ্কর সেগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিত। এভাবে আস্তে আস্তে শঙ্করের অবস্থার পরিবর্তন হতে থাকে। একদিন মদনের এ ব্যাপারে সন্দেহ হয়। এটা কিভাবে হতে পারে, প্রতিদিন চুরি করে তো এখানেই রাখি, জানি না পরে এগুলো কোথায় চলে যায়। আরে এটা তো শঙ্কর, ও এত ধনী হলো কিভাবে, ব্যাপারটা তো মোটেই ঠিক লাগছে না, ওর উপর নজর রাখতে হবে। ততদিনে শঙ্করও কারো সাহায্য ছাড়াই চুরি করতে শুরু করে দেয়। এবার মদন শঙ্করের পিছু নেয়। শঙ্কর চুরি করা সব কিছু গাছের নিচে লুকিয়ে রাখে। এবার মদনও তাই করে যা শঙ্কর তার সাথে করেছিল। পরদিন শঙ্কর তার জিনিস খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। এটা কি হলো, কে এমন করতে পারে? তখনই মদন সেখানে আসে। কিরে শঙ্কর, তুই চোরের ওপর বাটপারি করছিলি না, আমার জিনিস চুরি করে বাজারে বিক্রি করতি, তুইও কি কোনো দুধে ধোয়া তুলসী পাতা নাকি, তুই নিজেও তো চুরি করতি।
তারা নিজেদের মধ্যেই ঝগড়া করছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে। অনেক দিন ধরে তোদেরই খুঁজে বেড়াচ্ছিলাম, এখন জেলে চল। খারাপ কাজ করলে শাস্তি পেতেই হবে।